চরমে পৌঁছেছে দুই প্রাক্তনের বিবাদ। কারা সেই দুই প্রাক্তন? বিয়ের পরেই অভিনেত্রী সোহিনী সরকারের নামে কুকথা রটাচ্ছেন অভিনেতা রণজয়। তাই প্রাক্তনকে আইনি নোটিশ ধরালেন অভিনেত্রী স্বয়ং। 14ই জুলাই বিয়ে করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকার। তারপরেই প্রাক্তনের নামে অন্যান্যদের কাছে কুকথা ছড়াচ্ছেন, আর সেটার কারণেই সোহিনী তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। একাধিক অভিনেত্রীর সাথে সম্পর্ক ছিল এই রণজয়ের। রণজয়ের আর এক প্রাক্তন সায়ন্তনী গো ঠাকুরতা, যার সঙ্গে প্রায় 3 বছরের সম্পর্ক ছিল, একই কাজ করেন সোহিনীর পরেই। এই বিষয়ে তারা কেউই মুখ খোলেননি। অভিনেতারও উত্তর এক, তিনিও কিছু জানতে চাননি। তবে গত সপ্তাহে আইনি নোটিশ পাওয়ার পর দুই পক্ষই আইনি পরামর্শ নিচ্ছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি, কোনো আপডেট থাকলে আবার আপনাদের কাছে সেটা পৌঁছে দেবো।